তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন বাজে বিকাল 4টা, তো 4টার দিকে গিয়ে বাবা এসেছে আমাদের বাসায়। আর আসার সময় যে ঘিলু নিয়ে এসেছে, তা ঘিলুটা আর কি ভেজা নিচ্ছি, ঘিলুটা আমি যাতে নষ্ট না হয়ে যায়। আর ঘিলুটা ভাজার পরপরই আমি রান্নাটাও বসিয়ে দেবো। তো এই যা দেখো, এই দেখো মাংস মাখিয়ে রেখেছি হাঁসের মাংস মশলা দিয়ে। তারপরে আমি মাংসটাও বসিয়ে দেবো, আজকে আগে বাড়ি রান্না করব। আর ঐশ্বর্য বাবা গিয়েছে খাসির মাংস আনার জন্য। বাবা আসলে খাসির মাংসটা ভালো খায়, এই জন্য খাসির মাংস আনতে গিয়েছে। তা আসলে খুব করেই বাবা এসেছে, আমাদের বাসায় একটু দরকার আছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর এই দেখো মা পিৎজা বানিয়ে পাঠিয়েছে, কোটাই করে যেন পিঠা। আসলে ঐশ্বর্য বাবা ঐশ্বর্য ভালো খায়। তারপরে যে মিষ্টি নিয়ে এসেছে, তারপরে চালের গুড়ি, মাঝে মধ্যে পিঠা খাওয়া হয় এই জন্য চালের গুড়ি নিয়ে এসেছে। তারপর টুকি দেখি অনেক কিছুই পাঠিয়েছে মা। তো আমি রান্না করে এসে দেখি ঐশ্বর্য আর ঐশ্বর্য দাদাকে, মানে ঐশ্বর্য দাদাকে এসেছে একটু পড়িয়ে দিচ্ছে, লেখিয়ে দিচ্ছে। তো ঐশ্বর্য ওই যে পড়তেছে, তো এই হচ্ছে রাত্রে হাঁসের মাংস রান্না করেছি আলু দিয়ে। আর এই যে ঘিলু, ঘিলু কিন্তু আমার কাছে ভাতের চাইতে মুড়ি দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। তো হাঁসের মাংস আর ঘিলু হল এই যে ঐশ্বর্যের বাবা খাসির মাংস নিয়ে এসেছে, আনার পরে যে পরিষ্কার করছে ময়লা, তারপর ছোট ছোট খাসির লোম থাকে তো ওইগুলো পরিষ্কার করে নিচ্ছে। তো আর ঐশ্বর্যের বাবা যদি একা একা, তা ভাবলাম যে একা একা করতেছে তো পরিষ্কারটা আমিও সঙ্গে বসে করে নিই। তো ঠিক আছে গাইজ, তো আমি এখন মাংসটা পরিষ্কার করে তারপর আমরা রাত্রের খাবারটা খাবো। আর এই দেখো ঐশ্বর্য ঐশ্বর্য দাদুর সঙ্গে খেতে বসে গিয়েছে। আসলে ঐশ্বর্য দাদু যখন বাসায় আছে তখন সবসময় দাদুর সাথে খাবে, তারপর দাদুকে নিয়ে বাইরে যাবে, তারপর দাদুর কাছে গিয়ে ঘুমায়, দিদিমার কাছে গিয়ে ঘুমায়। না না খাতা দে, তাড়াতাড়ি খেয়ে সেরো, ভালোবাসে দাদু দিদিমাকে। গিলো খায় ভালো, তা সেদিন খাতে দিছিলাম না। দাদু দি কি কাছে শুনছো? থ্যাংক ইউ ভেরি মাছ দাদু, গিলো দে ত্রিশ টাইম ত্রিশ টাইম
তাতে এন্টার দইয়া না ভালো 20টা ও না এখন তো কত ভালো ভালো নাই তো টক আরে দেখো কত সুন্দর ভালো আছে আরে গড়িয়া তো চলা চলে ভালো লিতে জলদি দিয়ে সাথে করে না কথা না সাথে এখন আমাদের রাতের খাবার খাওয়া হয়ে গিয়েছে তোমরা তো ভিডিওতে দেখলেই এখন আমরা এই যে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তো এখন আমি বাবাকে কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দেব আর ঐশ্বর্যর বাবা খাবে আমি খাবো আর ঐশ্বর্য তো সব সময় ঐশ্বর্য দাদুর কাছেই থাকতেছে আর এখনও দাদুর কোলেই বসে রয়েছে এই দেখো আমি কোল্ড ড্রিঙ্কসটা দিচ্ছি এই দেখো ওই যে দেখতে তো পাচ্ছ যে দাদুর কোলে বসে রয়েছে তো ঠিক আছে গাইস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই